হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের মিষ্টি আচার এই রেসিপিটা শেয়ার করব বলে এসেছি। গরমকালে কিন্তু এই আচারটা খেতে ভীষণই ভালো লাগে, তাই ভাবলাম আজকে এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আজকে আমার এই আচারের রেসিপিটা আপনারা পুরোটা দেখুন, আর দেখে যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই আচারটা তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে 1 কিলো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, এর কিন্তু খোসাটা ছাড়াইনি। আর গুড় নিয়েছি, এখানে 1 কিলো গুড় আছে। আম যতটা নেবেন গুড় কিন্তু ঠিক ততটা নিলেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। হলুদের গুঁড়ো লাগবে, নুন লাগবে সামান্য, 1/2 কাপ মতো সর্ষের তেল লাগবে। আর এখানে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য কিছু গোটা মশলা নিয়েছি। আচ্ছা, 1.5 টিস্পুন গোটা জিরে, 1.5 টিস্পুন গোটা ধনে, মরি আছে 2 টিস্পুন, মেথি আছে 1 টিস্পুন, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর 5 ফোড়ন লাগবে 1 টিস্পুনের মতো। এই দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের আজকে কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপিটা। তাহলে আসুন রান্নাটা শুরু করে দিই। আমের এই মিষ্টি আচারটা তৈরি করার জন্য প্রথমে এর মশলাটা তৈরি করে নিতে হবে। সেজন্য আমি কড়াইটা বসিয়েছি, এটা শুকনো খোলায় ভেজে তারপরে এটা গুঁড়ো করে মশলাটা করে নিতে হবে। সবগুলো আমি একবারেই দিয়ে দিলাম। এগুলোকে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নিতে হবে, আর ফ্লেমটা কিন্তু লোতে রেখে এটা করতে হবে। যখন দেখবেন যে খুব সুন্দর এর থেকে একটা গন্ধ বেরোচ্ছে তখনই বুঝবেন যে এটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তখন এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। তাহলে আমি এই পুরো প্রসেসটা করে নিয়ে তারপরে ফিরে আসছি। আমি মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি, আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে আমি তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে ফিরে আসছি। মশলাটা আমি তৈরি করে নিয়েছি, এবার আচারটা তৈরি করব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ফুটে উঠলে আমি আমগুলো দেব। পাঁচফোড়নটা ফুটে উঠেছে, এবার আমি আমগুলো অ্যাড করছি। সব আমগুলো আমি দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে দেব। আমগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার 5-6 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়েছি যাতে আমগুলো সফট হয়। ফিরে আসছি 5-6 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, এবার ঢাকাটা তুলে নিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি নুন আর হলুদটা অ্যাড করবো, সব মতো নুন দিয়ে দিলাম। 1 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। এবার আবার একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আবার আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলে নিচ্ছি। আমের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটু না ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি গুড়টা দেব। গুড়টা কিন্তু আমি একটু জলে মিশিয়ে রেখেছি, কেননা তাহলে গুড়টা মেল্টও হয়ে যাবে তাড়াতাড়ি, আর গুড়ের মধ্যে অনেক সময় ময়লাও থাকে। আমি সেজন্য সেটা গুড়টা ছেঁকে ভালো করে রেখেছি। এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আর যতটুকু গুড় আছে সেটুকু আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 6-7 মিনিটের জন্য আমি সেই মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিচ্ছি। ফিরে এলাম 7 মিনিট পর। এবার আমি মশলাটা অ্যাড করব, যে মশলাটা করে রেখেছিলাম এটাই আচারের আসল মশলা। আমি 2 টিস্পুন দিলাম, পরে টেস্ট করে একটু দেখবো, যদি দরকার হয় তখন আবার দেব। ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আবার 2-3 মিনিটের মতো একটু রান্না করে নেব, তারপরে আমি আবার ফিরে আসছি।
কিনে এলাম 2 মিনিট পর। আমার আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একবার টেস্ট করে দেখে নিয়েছি, নুন মিষ্টি সব ঠিক আছে, শুধু আমি একটু মশলা আর একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এটাও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এটা একবারে ড্রাই করে খাবেন তাহলে সেই রকমই করে নিতে পারেন। আমি একটু গ্রেভি টাইপ রেখেছি, এরকমই আমার খেতে ভালো লাগে তাই জন্য। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার রান্না রেডি, আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার কিন্তু রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। দেখুন, আমি কিন্তু একটু ঝোল ঝোল এটা নামিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু যখনই ঠান্ডা হবে তখনই কিন্তু এটা এরকম ভারী একটু ঠিক মতো হয়ে যাবে, তাই আপনারা কিন্তু সেই বুঝে নামাবেন। আর আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।